অমর উনিশের আজ 69তম বার্ষিকী। 1961 সালের 19 মে এই শিলচর রেলওয়ে স্টেশনে জন্ম হয়েছিল আমাদের নতুন করে মাতৃভাষার, আমাদের আত্মপরিচয়ের ঠিকানা, আমাদের আত্মমর্যাদা, আমাদের আত্মপ্রত্যয়ের ভূমি এই রক্তমাখা শিলচর রেলওয়ে স্টেশন চত্বর। 11 জন শহীদ আমাদের মুখের ভাষাকে ফিরিয়ে দিয়েছিলেন 1961-তে। এই বছরে করোনা কোভিড-19 কারণে হচ্ছে না কিছুই, গোটা দেশব্যাপী লকডাউন, গোটা দেশব্যাপী বহু নিরন্ন মানুষের বহু রকম সমস্যার মুখোমুখি আমার দেশ। আমরা সারাদিন ধরেই ব্যস্ত ছিলাম 19 পালনে। সকাল 6:30 আমরা শহীদ বীরত্ব মাল্যদান করেছি এবং শুরু করেছিলাম আমরা আমাদের মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এসেছিলেন কাছাড়ের জেলাশাসক জলি কীর্তি মহোদয়া, নাগরিক সমাজের প্রচুর মানুষ, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সোশ্যাল ডিস্টেন্স রক্ষা করে এবং মুখে মাস্ক পরে যা কিছু নিয়মকানুন আছে সব কিছু রক্ষা করে আমরা সকালে মাল্যদান পর্ব শেষ করেছি। তারপরে ছবি আঁকা চলছিল ডিস্টেন্স মেনটেন করার জন্য, সেখানেও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফাইন আর্টসের ছাত্রছাত্রীরা, মাস্টার মশাইরা সেই সকাল থেকে দুপুর পর্যন্ত গোটা প্ল্যাটফর্ম জুড়ে কিছু আলপনা তৈরি করেছেন, বলয় আলপনার বলয় তৈরি করেছেন যাতে যাত্রী পরিষেবা শুরু হলে মানুষ এই বলয় দিয়েই ভেতরে যেতে পারবেন পরিষেবার সুবিধার জন্য। আমরা গত 44 রাত ধরে ভাষাশহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির পক্ষ থেকে এই স্টেশন চত্বরে যে 60-70 জন লোক আছেন, সব মিলিয়ে এই সংখ্যাটা প্রায় 70, আগে কম ছিল, প্রতিদিন বাড়ছে, তাদের আমরা নিরন্ন মানুষেরা, এদের চাল চুলো কোনোটাই নেই। গত 4 এপ্রিল থেকে আমরা ওদের খাবার দিচ্ছি, খাবার তুলে দিচ্ছি। আজ 19-এর সন্ধ্যায়ও তাই তার ব্যতিক্রম হচ্ছে না, প্রচুর নিরন্ন মানুষ, মুখে মাস্ক পরতে হবে এটা বাধ্যতামূলক, এবং মুখে মাস্ক পরতে হবে এটা বাধ্যতামূলকভাবে আমাদের কর্মকর্তারা আছেন। মানসিক বিকারগ্রস্ত মানুষ যাদের ভিক্ষু করাটাই যাদের মূল কাজ, ভিক্ষু করে খাওয়াটাই যা কাজ, ওরা এখানে থাকেন, অসম্ভব কষ্টে আছেন। যাদের মাস্ক হারিয়ে গেছে ওদের কমপক্ষে গামছা পরতে হচ্ছে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হচ্ছে। এই লম্বা সংখ্যার মানুষকে আমরা প্রতি রাত 44তম রাত আজ, আজ সৃজিতার জন্মদিন, আমাদের সুদীপ্তা ভট্টাচার্য, রবীন্দ্রনাথের গানের বড় শিল্পী, আমাদের শিক্ষিকা সুদীপ্তা, তার মেয়েকে আমরা ইমন বলে ভালোবেসে ইমন বলেই ডাকি, আজকে তার জন্মদিন। তো ইমনের জন্মদিন উপলক্ষে আজ এই মানুষজনের খাবারের দায়িত্বটা ইমন নিয়েছে, ইমনের বাবা মা সুদীপ্তা এবং সুমন ভট্টাচার্য নিয়েছেন। আমরা 19-এর সন্ধ্যায় ইমনের জন্মদিনও পালন করছি আমাদের কর্মসূচির মধ্যে। মাঝখানে আমরা রক্তদান শিবিরও করেছিলাম প্ল্যাটফর্মে, সেটা হয়েছে। আজকে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে আমাদের অনুষ্ঠান আমরা শেষ ঘোষণা করলাম।
দ্বিতীয় মহাযুদ্ধের পরে যখন অনেকগুলো দেশ পৃথিবীতে স্বাধীন হয়ে গেল, তখন এই এই সমস্যাটা উঠল যে রাষ্ট্রের সঙ্গে ভাষার সম্পর্ক কি হবে, অর্থাৎ কোন রাষ্ট্রের কি রাষ্ট্রভাষা হবে। এইটি আবার ভারতে একটা ছোট বলবো না, একটু জটিল আকারে দেখা দিল। ভারত তো বহুভাষী দেশ, অন্য জায়গায় একভাষী বা একটা ভাষা খুব বেশি করে বলা হয়, সেখানে সমস্যা কম, কিন্তু ভারতে অনেকগুলো প্রধান ভাষা, তার ফলে ভারতের সমস্যাটা খুব জটিল ছিল। তাও সংবিধানে 1950 সালে যেটা গৃহীত হলো, তাতে একভাবে সমাধান করার চেষ্টা হয়েছিল। দুটো প্রশাসনিক ভাষা আর অনেকগুলো হচ্ছে অষ্টম তফসিলের ভাষা, যেখানে অসমিয়া থেকে শুরু হলো। তখন প্রথমে ছিল 14টা, এখন 22টা ভাষা। তো এক একটা এই প্রধান ভাষা এক একটা রাজ্যের প্রশাসনিক বা প্রধান প্রশাসনিক ভাষা হবে, এটা ঠিক হলো, সেইভাবেই কাজ শুরু হলো। কিন্তু তবু তো এক একটা রাজ্যে অন্য প্রদেশের মানুষ যাতায়াত করে, একটাই দেশ যখন থাকে, কখনো সেই প্রদেশের নানা উন্নয়নে সাহায্য করে। এটা অসমের ক্ষেত্রেও হয়েছে যে বাঙালি চাষি, আগে বাঙালি মধ্যবিত্ত, তারা গিয়ে অসমে বসত করেছেন, পরে বাঙালি চাষিদের পূর্ব বাংলা থেকে নিয়ে গিয়ে তাদের জায়গা দেওয়া হয়েছে, অসমিয়ারাই আমন্ত্রণ করেছেন। কিন্তু ক্রমে অবস্থাটা দাঁড়ালো যে মনে হলো অসমিয়াদের মনে একটা ভয় হলো যে বুঝি বাংলাভাষীদের মানে গরিষ্ঠতায় তারা একটু কোণঠাসা হয়ে যাবেন। এই আশঙ্কাটা অমূলক নয়, কিন্তু যে পদ্ধতিগুলো তো নিতে হলো তাদের, সেইগুলো একটু দুর্ভাগ্যজনক। কারণ 1954 সালে অসম বিধানসভায় একটা প্রস্তাব পাস হলো যে অসমিয়া হবে রাজ্যের একমাত্র প্রশাসনিক ভাষা। তো এইটাতে বাঙালিরা, বিশেষ করে কাছাড়, শিলচর অঞ্চলের বাঙালিরা, কাছাড় একটা মস্ত বড় জেলা এবং আশেপাশে অনেক বাঙালি আছে অন্যান্য জায়গায়, উত্তর আসাম, উজানি আসাম আর নামনি আসাম, তলার আসামে অনেক বাঙালি আছেন, তারা একটু ভয় পেয়ে গেলেন। যারা তলার দিকের চাষবাস করে খান, তারা অনেকে অসমিয়া বলে নিজেদের মাতৃভাষা এইটে নাম লেখালেন, নানান ধরনের জনগণনাতে নাম লেখালেন। কিন্তু তা সত্ত্বেও সচেতন বাঙালিরা এটা রাজি হলেন না। 1954 সালে যখন এই পাশ হলো বিধানসভায় যে অসমিয়া হবে একমাত্র রাষ্ট্রভাষা, তখন থেকেই বাঙালিদের মধ্যে একটুখানি উদ্বেগ দেখা দিল। এবং আস্তে আস্তে এটা যেমন পরে 1960 সালে কংগ্রেস দল তারা ঠিক করলো যে অসমিয়াই রাষ্ট্রভাষা হবে, শিলচরের বাঙালি কংগ্রেসীদের আপত্তি অগ্রাহ্য করে, এবং তারপরে একটা দাঙ্গা শুরু হয়ে গেল 1960 থেকে। একটা বঙ্গাল খেদা ধরনের একটা দাঙ্গা শুরু হয়ে গেল। আমাদের মনে আছে অনেক বাঙালি, মধ্যবিত্ত বাঙালি, তারা আসাম থেকে কলকাতায় চলে এলেন, এটা আমাদের মনে আছে। 1961 রবীন্দ্রনাথের শতবার্ষিকীর বছর, জানি না এই সমাপতনটা পরিকল্পিত কিনা, তখন এই ব্যাপারটা তুঙ্গে উঠল। এবং যখন এই এর মধ্যে দিয়েই শিলচরে বিশেষ করে একটি গণসংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, গণসংগ্রাম পরিষদ এর প্রতিবাদ করবার জন্য 18ই একটি সভার ডাক দিল এবং 19-এ এই শিলচর স্টেশনে সমবেত হবে, এইরকম একটা পরিকল্পনা করলো। এবং আপনারা সবাই জানেন যে 19 তারিখে 1961 সালে গুলি চলল, তাতে 11 জন শহীদ হলেন, বাংলা ভাষার জন্য শহীদ। এর আগে পূর্ব বাংলায় বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন, ভারতে এই প্রথম
বাংলা ভাষার জন্য শহীদ হলেন, যার মধ্যে একটি মহিলাও ছিলেন, কমলা ভট্টাচার্য, বোধহয় ভাষার জন্য প্রথম মহিলা শহীদ। এরপরে এই আসামি সুদেশনা সিংহ বলে একটি মণিপুরী মেয়ে, সেও শহীদ হয়েছিল। তো এই 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 যে শহীদ হওয়ার মধ্যে দিয়ে একটি ভাষা প্রেমকে প্রকাশ করা, যে নিজের ভাষাকে আমরা ছাড়তে দেব না, সে একই আশঙ্কা থেকে অসমীয়ারাও তারা এই এক এক ধরনের মারমুখ হয়ে উঠেছিলেন। আমরা সেটা বুঝতে পারি যে বাঙালির এক সময় একটু আধিপত্য ছিল, সেটা নিয়ে অসমীয়াদের মনে একটা উদ্বেগ ছিল, কিন্তু ব্যাপারটা দুর্ভাগ্যজনক পর্যায়ে পৌঁছল যখন রাষ্ট্রের অত্যাচার নেমে এলো এবং শহীদ হলেন 11 জন। তো সেই আজকে 19 মে সেই ভাষা শহীদ দিবস, ভারতের ভাষা শহীদ দিবস আমরা পালন করছি। এই পালনটা আমার কাছে, হ্যাঁ, স্মরণ করব, তাদের শ্রদ্ধা জানাবো, তো সেই সঙ্গে সঙ্গে আমার মনে হয় এটাও আমাদের ভাবা দরকার যে যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিলেন, আমরা সেই ভাষাটাকে কি অবস্থায় রেখেছি। এটা বিদেশে যেসব বাঙালি আছেন তাদের জন্য আমি বলছি না, কারণ তাদের বিদেশি ভাষার পরিবেশে ছেলে মেয়েদের একরকমভাবে ভাষার নীতি ঠিক করতে হয়, কি শিখবে, কিভাবে শিখবে। কিন্তু এই বাংলায় বা বাংলাদেশে যে বাংলাটা আমরা বলি সেটাকে শুদ্ধভাবে বলি, তার মধ্যে অজস্র বাট সো অ্যাকচুয়ালি এই সমস্ত কথা মিশিয়ে আমরা এটাকে একটা খিচুড়ি ভাষা করে তুলেছি। আর এখন পশ্চিমবঙ্গ রাজ্য এবং অন্যান্য রাজ্য সব ইংরেজি মাধ্যম স্কুল এই নাকি ছেলেমেয়েদের শেখাবে, এটা এটা রাজ্যের সিদ্ধান্ত হচ্ছে যে ইংরেজি মাধ্যম স্কুল করবে। তাতে আরও ভয়ঙ্কর ব্যাপার যে বাঙালি ছেলেমেয়েরা বাংলাটা শিখতেই চাইবে না, কারণ তাদের মনে হবে ইংরেজি শিখলে হাতে স্বর্গ পাওয়া যায়, বস বিশাল চাকরি পাবো, বিদেশে যেতে পারবো। হ্যাঁ, ইংরেজিটা খুব শক্তিশালী ভাষা, সুযোগের ভাষা, সাফল্যের ভাষা, তাই বলে নিজের ভাষাটাকে ভুলে গিয়ে সব করব, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ সব ভুলে গিয়ে সমস্ত করব, সেটাকে আর মনেই রাখবো না, এরকম একটা ভয়ঙ্কর জায়গায় বাংলা বাঙালি সমাজের, মধ্যবিত্ত সমাজের একটা অংশ দাঁড়িয়ে আছে। এই শহীদ দিবস আমাদের যেন সে বিষয়ে সচেতন করে তোলে, যেন আমরা নিজেদের সংস্কৃতিকে সম্পূর্ণভাবে হারিয়ে যেতে না দিই।